আসসালামু আলাইকুম। সাদ একাডেমির পক্ষ থেকে HTML5 বাংলা টিউটোরিয়াল ফ্রম W3 স্কুল এর আজকে 27তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো HTML ফর্মস নিয়ে। HTML ফর্মস মূলত আজকে এই পর্বে আমি শুধুমাত্র বেসিকটা নিয়ে আলোচনা করব, কারণ এটির সাথে PHP এর কোড সম্পৃক্ত। যখন আমি PHP এর ফর্মস যারা ক্লাসটি করবেন অ্যাডভান্স লেভেলে গিয়ে, তখন পূর্ণাঙ্গ বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তারপরেও আমি যথাসাধ্য আপনাদেরকে চেষ্টা করব কিভাবে HTML ফর্মস এর ইউজার ইনপুট দেয়া হয় এবং সেটিকে সার্ভারের সাথে প্রসেসিং এর জন্য নেওয়া হয় তা দেখানোর জন্য। যেহেতু এটা একটি PHP এর অংশ, সেজন্য আমি ক্লাসের ভিতর এখানে যে index.html আছে সেটিকে আমি রিমুভ করে দিচ্ছি, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। এবং এখানে আমি ইনডেক্স ফাইল তৈরি করব যার এক্সটেনশন দিব .php। চিন্তা করার কোনো কারণ নেই, এটিও এই .php এক্সটেনশন দিয়েও আপনি পরিপূর্ণভাবে সকল HTML এর যে কোডগুলো সেগুলোও কিন্তু করতে পারবেন। বুঝতেই পারছেন 27তম ক্লাস থেকে আমরা কিছুটা অ্যাডভান্স লেভেলের দিকে আগাচ্ছি। আমি এখানে পুরোপুরি আমার যে কোডগুলো সেগুলো আবারও আমি টাইপ করে নিচ্ছি। আমি এখানে টাইটেল দিচ্ছি ইঞ্জিনিয়ার মারুফ। আমি আমার যে CSS আছে সেটিকে আমি লিঙ্ক করাবো। আমার হাইপার রেফারেন্স হবে css/style.css। এবারে আমি আর কথা না বাড়িয়ে প্রথমে একটি ফর্ম আমি টাইপ করি। আপনারা আমার সাথে টাইপ করে যান, আমি পরবর্তীতে সকল বিষয়গুলো A to Z আপনাদেরকে বোঝাবো। ফর্ম ডিক্লেয়ার করার জন্য HTML5 এ কোড হচ্ছে ফর্ম। তো প্রথমে আমাদেরকে পুরোপুরি ফর্ম আমি ট্যাগটি নিলাম, এর ভিতরে আমাদেরকে সকল কিছু ডিক্লেয়ার করতে হবে। এই ফর্মের আমি অ্যাকশন দিব হচ্ছে আমার যেই পেজটাতে আমি এই সকল ইনপুটগুলোকে পাঠাইতে চাই সেই পেজের অ্যাড্রেস এখানে দেয়া লাগবে। আমি এখানে একটি আরও একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি, যেটি দিচ্ছি হচ্ছে আপনার যে পেজের আমি নাম দিব action_page.php। আমি এই পেজের ভিতরে আমার সকল HTML ফর্মের কোডগুলোকে আমি পাস করব। আমি যেহেতু নামটি কোনোভাবে ভুল না হয় তার জন্য আমি নামটি কপি করে নিচ্ছি এবং অ্যাকশনে গিয়ে আমি সেটিকে ডিক্লাইন করে দিলাম যে আমার এখান থেকে আমি যত কোডগুলো টাইপ করব সেগুলো আমার এই যে action_php এই ফাইলের ভিতরে গিয়ে জমা হবে। এরপরে আমাদেরকে তার লেভেল ডিফাইন করতে হবে। আমি এখানে তার লেভেল ডিফাইন করছি, আমি লেভেল আমার এখানে লেভেলের পরে কোড দিতে হবে ফরের পরে ডবল ইজিকুয়াল টু মার্ক এবং ডবল কোয়েটেশনের ভিতরে তার নেম, অর্থাৎ এফ নেমের পরে আমি এখানে যেই টেক্সটটি আমার ফর্মে দেখাইতে চাই তার নাম দেয়া লাগবে। আমি ইউজারের কাছ থেকে তার ফার্স্ট নেম আমি এখান থেকে নিব। এর পরবর্তীতে আমি তার কাছ থেকে বলে দিলাম ইনপুট দেন। সে কী ইনপুট দেবে? ইনপুটের জন্য আমাকে টাইপ করতে হবে ইনপুট। তার টাইপ আপনি এখানে টাইপ ডিফাইন করে দিতে পারেন। আমি এখানে প্রথমে টেক্সট টাইপকে দেখাবো, তারপরে আমরা চেকবক্স বাটন সকল বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি প্রথমে তার ইনপুট নেম দিলাম টেক্সট এবং তার আইডি একটি ডিক্লেয়ার করে দিচ্ছি। আইডি এবং ক্লাসের সাথে আপনারা পরিচিত। এখানে দেখুন এই যে এফ নেম, এখানে যেহেতু আমাদেরকে এই লেভেলের ভিতরে আমি এটিকে পাস করতে চাই, তাহলে তার আইডিটি সেম টু সেম হতে হবে এবং আমাদের এখানে নেমের জায়গাতেও সেম নামটি ডিক্লেয়ার করা লাগবে, অর্থাৎ এফ নেম। আমি যখন ডিক্লেয়ার করলাম অবশ্যই তার একটা ভ্যালু চাইলে আমরা বাই ডিফল্ট ভ্যালু আমরা দিয়ে দিতে পারি। আমি এখানে তার ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি আমার নাম মারুফ, ঠিক আছে। তারপরে আমি এখানে দ্বিতীয় লেভেলটি তৈরি করব। আমার দ্বিতীয় লেভেলটি হবে ফর,
आमी एखाने लास्ट नेम निब एटी किन्तु आईडी नेम मने रखबें जेटी आमाके इनपुट टाइपर भितरे सेम टू सेम आकारे देया लागबे आमी एखाने दिलाम लास्ट नेम আমি ক্লোন দিয়ে দিলাম সে এখানে লাস্ট নেম নেবে তাহলে ইউজারের কাছ থেকে এখন আমাকে লাস্ট নেমের ইনপুট নেওয়া লাগবে আমার টাইপ আমি যথারীতি টেক্সট যেহেতু এটা নাম তাই তাকে টেক্সট দিতে হবে আমার আইডি এখানে আইডি কোনটি হবে বুঝে ফেলেছেন এল নেম অর্থাৎ লাস্ট নেম যেটি এল নেম সরি এল নেম আইডি এবং আমার যদি এখানে ফর सेम ना होए ताहोले किन्तु डाटा टी पास होबे ना आमार एखाने नेम हिसेबे आमी देबो एल नेम लास्ट नेम जेटिके आमी दिच्छी एखन आमी एखाने तार भ्यालू डिक्लाइन करे देबो आमी एखाने भ्यालू दिच्छी सिद्दिकी सिद्दिकी आमी एखाने तार भ्यालू डिक्लाइन करे दिलाम एखाने आमी एकटी जोदि बीआर क्रिएट करे दी ताहोले कि होबे एक न्यू लाइन क्रिएट हो आमी एर पर एक बीआर टैग क्रिएट कर दिलाम इतिमध्ये अपनारा जानें बीआर होच्छे तार होच्छे नेमेर जोन्नो आमी एखाने दुटो बीआर टैग तैरी कर दिच्छी एखन आरेकटी नतून आपनादेरके इनपुट टाइप देखाबो सेटी होच्छे साबमिट आमार एखाने टाइप हबे साबमिट चिंता करबेन ना आपनादेर काछे कोडगुलो एकटु होयतो क्रिटिकल मने होच्छे आमी सबगुलोई चेष्टा करबो सर्वात्मक क्रिएट कर आपनादेर काछे परिष्कार कर देयार एखाने जेहेतु साबमिट दिच्छी ताहले तार आर नेम देया लागबे ना शुधुमात्र भ्यालू दिते हबे भ्यालू आमी दिलाम साबमिट यूजार देखते पाबे तो आमादेर एकटी किन्तु फर्म तैरी हये गेलो चलुन आमरा तार आउटपुटटी देखे आसि आमी एखाने लोकाल होस्ट आमी जखन क्लासे क्लिक करछि देखुन आमी एकटु जूम करे देखाई आमी एखाने फार्स्ट नेम मारूफ आछे लास्ट नेम सिद्दिकी आछे एखन आमी तो एखाने एकेबारे बेसिक देखिए अपनी भैल्यू चाहले किन्तु नालू कर दीते पारें अर्थात मारूफ एवं सिद्दिकी जदि आमरा भैल्यू ना दी ताहले एटा किन्तु एकटी एम्प्टी बक्स तैरी होबे जार भितरे यूजार तार नाम दिबे एवं लास्ट नेम दिबे सिद्दिकी तारपर जखन से साबमिट करबे एटी तखन एई जे आमार देखुन एखाने तैरी होये गियेछे एक्शन अंडारस्कोर पेज डट पी एस पी आपनारा बुझतेई पारछेन যে যখন আমরা বিভিন্ন সেটা ফেসবুকে হোক কোথাও হোক আমরা যখন কোনো ফর্ম সাবমিট করি তখন উপরে কিন্তু এরকম ইউআরএল বারে এরকম অ্যাড্রেস বার তৈরি হয় তো আমি এখানে সকল এইগুলো নিয়েও কথা বলবো যদিও এগুলো একটু অ্যাডভান্স লেভেলের তাই আমি এই এই পর্বে সেগুলো আর আলোচনা করব না এখন আমি এখানে তো ইনপুটের অনেকগুলো টাইপ দেখালাম শুধুমাত্র দুইটা টাইপ টেক্সট এবং সাবমিট বার ইউজ করেছি এখন আমি এই ইনপুটের বাকি সকল বিষয়গুলো আপনাদেরকে আলাদা একটি ফর্মে দেখাই যদিও আমার সকল বিষয়গুলো আমি আপনাদেরকে ধাপ বাই ধাপ কোডিংয়ের মাধ্যমে দেখাবো তারপরেও আপনারা একটু নোট নিয়ে নেন আমার এখানে প্রথমে হচ্ছে আমার যদি ইনপুট टाइप इक्वल कोटेशन मार्क्स टेक्स्ट दी ताहले एटा की करबे डिसप्ले ए सिंगल लाइन टेक्स्ट फिल्ड एटा एकटी की करबे सिंगल लाइन टेक्स्ट फिल्ड तैरी करबे तारपरे आरेकटी इनपुट होच्छे आमार एखाने द्वितीय इनपुट होच्छे टाइप इक्वल कोटेशन मार्क्स रेडियो একটি রেডিও বাটন তৈরি করবে তারপরে আমার ইনপুট টাইপ হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল কোয়েটেশন মার্কস চেকবক্স একটি চেকবক্স তৈরি করবে এগুলো আপনারা নোট নিন আমি একটু পরেই সকল বিষয়গুলো লাইন বাই লাইন আপনাদেরকে দেখাবো আমি তো সাবমিট এখানে দেখিয়েছি সাবমিটটা কি হয় এখানে একটি সাবমিট বাটন তৈরি হয় তাই সাবমিটটা এখানে আমি আর লিখছি না তারপরেও যেহেতু নোট নিতে হবে তাই আপনারা এখানে খাতাতে এটা নোট হিসেবে তুলে রাখেন আমার লাস্ট যে ইনপুট টাইপটি আছে সেটি হচ্ছে বাটন বিভিন্ন স্টাইলের বাটনও কিন্তু আপনারা তৈরি করতে পারেন আমি বাটন স্টাইলিং পরে দেখাবো তো প্রথমে আমি টেক্সট ফিল্ডের উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাই চলুন আমি আবারও কোডে চলে যাচ্ছি কোডে আমি প্রথমে আমরা কি দেখব আমাদের হচ্ছে ইনপুট টাইপ টেক্সট ঠিক আছে তাহলে যথারীতি আমি প্রথমে একটি ফর্ম এর ভিতরে
আমার প্রথমে তাহলে তার অবশ্যই লেভেল ক্রিয়েট করতে হবে। আমি একটি লেভেল ক্রিয়েট করলাম, লেভেলের আইডি নেম আমার দেয়া লাগবে। আমি এখানে ফার্স্ট নেম নিয়ে নিচ্ছি, এফ নেম, ঠিক আছে। তাহলে তার আমি ডিক্লেয়ার করে দিচ্ছি ফার্স্ট নেম। এবার যেহেতু লেভেল ডিক্লেয়ার করলাম, তাহলে আমি এখন তার ইনপুট টাইপ দিব। এবার দেখুন ইনপুট টাইপ আমরা কি নিয়ে কথা বলছি, টেক্সট। এখন এই টেক্সট যখন ক্রিয়েট করলাম, তাহলে তার কি দেয়া লাগবে, আইডি নেম দেয়া লাগবে। আমি আইডি, আইডি হচ্ছে আমার এফ নেম, এই যে এটি সেম টু সেম এফ নেম। আমি এখানে আপনাদেরকে যে এফ নেমে দিতে হবে তা কিন্তু না, আপনারা চাইলে অন্য যে কোনো ভ্যালু এখানে দিতে পারেন নামের সাথে। আমি যেহেতু ফার্স্ট নেম নিচ্ছি, তাই তার সাথে সঙ্গতিপূর্ণ রেখে আমি এফ নেম দিচ্ছি। এখানে আমার নেমও দেওয়া লাগবে এফ নেম, তারপর তার একটা ভ্যালু, ভ্যালু চাইলে আপনারা দিয়ে দিতে পারেন, অথবা না চাইলে ব্ল্যাঙ্ক হিসেবেও রাখতে পারেন। অবশ্যই একটি বিআর ট্যাগ অর্থাৎ নিউ লাইন যেন ক্রিয়েট হয় সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আরও একটি দ্বিতীয় লেভেল তৈরি করছি, আমি এখানে লেভেলটি ফর লাস্ট নেমের জন্য, তার লাস্ট নেম আমাকে পুরোটাও কিন্তু আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, নাম আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন। আমি এখানে দিচ্ছি লাস্ট নেম। আমি এখানে তাহলে তার ইনপুট টাইপ, এটাও যেহেতু একটি নেম তাহলে তার টেক্সট হিসেবে দেয়া লাগবে। আমি এখানে ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, এবং তার আইডি দিব, আইডি হবে লাস্ট নেম, এবং তার নেম হবে হচ্ছে এল নেম, তার একটি ভ্যালু আমরা সিদ্দিকি দিয়ে দিলাম। এবার এখানে একটি বিআর, সরি, এখানে একটি বিআর ট্যাগ তৈরি করছি, আরও একটি বিআর দিয়ে দিই, চাইলে আমরা লাইন ব্রেক, তিনটি লাইন ব্রেক নিলাম। এখন অবশ্যই আমরা সাবমিট বাটন চাইলে দিতেও পারি না দিতেও পারি, চলুন যেহেতু আমরা ইনপুট টাইপ টেক্সট দিচ্ছি তাই আমি আর সাবমিট বাটন দিচ্ছি না। দেখুন আমরা এখানে টেক্সট বক্স তৈরি হয়েছে। মনে রাখবেন বাই ডিফল্ট এটি কিন্তু অনলি 20 ক্যারেক্টারের একটি টেক্সট বক্স তৈরি হয়, 20 ক্যারেক্টারের উপরে কিন্তু নেয় না। আমি এবারে আপনাদেরকে লেভেল, লেভেলটি সম্পর্কে বিস্তারিত একটু বলার চেষ্টা করি। আমি একটি উদাহরণের মাধ্যমে যাই। হ্যাঁ, লেভেলটা মূলত বিভিন্ন যে আমাদের এলিমেন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে লেভেলটি যখন তৈরি করছি তখন এই বক্সটি তৈরি হচ্ছে, এই বক্সটি আমার তখন তৈরি হচ্ছে, তার ইনপুট টাইপ হিসেবে আমাদেরকে ডিফাইন করতে হবে। এখন এটি কিন্তু এই যে যে কে কি ক্লিক করছে সেটিও কিন্তু আমার এই লেভেলের মাধ্যমেই তৈরি করতে হবে। এখন লেভেল কি করে দিতে হবে, লেভেল ট্যাগ অবশ্যই আমাদেরকে আইডি সহ, এই যে আইডি নেম এখানে অর্থাৎ আমি ইনপুটের ভিতরে যে আইডি নেম দিব সেটি কিন্তু অবশ্যই লেভেলে আমাদেরকে ডিফাইন করে দিয়ে আসতে হবে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী ইনপুট টাইপ ছিল হচ্ছে রেডিও। তো চলুন রেডিও বাটনে কি হয়, আমি সরাসরি কোডিংয়ের মাধ্যমে চলে যাই। আমি প্রথমে সবগুলো কোডকে আলাদা করার জন্য দিস উইল শো রেডিও বাটন, আমি এখানে রেডিও নিয়ে আলোচনা করছি তাই রেডিও বাটন সম্পর্কে আলোচনা করব। আমি এখানে ফর্ম ডিক্লাইন করছি, ফর্মের ভিতরে আমার প্রথমেই ইনপুট টাইপ যেহেতু রেডিও, আমার এখানে ইনপুট দেওয়া লাগবে, তার টাইপ হবে আর এ ডি আইও, খুবই সিম্পল। তার অবশ্যই একটি আইডি দিতে হবে, আইডি হিসেবে আমি এখানে ডিক্লেয়ার করবো সে কি মেল অর ফিমেল। ওকে, আমি এখানে আইডি তার দিয়ে দিচ্ছি মেল, আমি তার নেম হিসেবে দিয়ে দিচ্ছি জেন্ডার। যেহেতু আমরা একটু পরে যখন আমি আউটপুটটি দেখব, আপনারা যখন কোনো ইউজার ফেসবুকে যান, যখন আপনারা লগ ইন বা রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করেন, তখন দেখবেন আপনার জেন্ডার কিন্তু ডিফাইন করে দিতে হয় যে জেন্ডার কি মেল নাকি ফিমেল। তো সেটি তার আমি একটি চাইলে ভ্যালুও দিয়ে দিতে পারি, ভ্যালু দিলাম মেল, মেল। ওকে, আমি এখানে একটি বিআর ট্যাগ তৈরি করে দিচ্ছি যার একটি নিউ লাইন তৈরি হয়। এবারে তার যেহেতু আমি এটি তৈরি করলাম, অবশ্যই তার লেভেল দেওয়া লাগবে, লেভেল আমি এখানে লেভেল ফরের ভিতরে এই যে আইডি নেম অর্থাৎ মেল, মেলটি কিন্তু আমাদেরকে পাস করতে হবে। আমি এখানে পাস করলাম, তার যথারীতি দিয়ে দিলাম মেল। এবারে আমি দ্বিতীয় ইনপুট টাইপ নিব ফিমেল, আমি এখানে দ্বিতীয় ইনপুট টাইপ নিচ্ছি, টাইপ আমার কি হবে, আমি রেডিও বাটন দেখাচ্ছি, তাহলে সরি, তাহলে
এখানে আমাদেরকে দিতে হবে রেডিও, আমি আইডি নেম আপনার সুবিধা মতো। আমি যেহেতু সরাসরি এখানে মেল এবং ফিমেল নিয়ে কাজ করছি, তাই আমি তার সাথেই সঙ্গতিপূর্ণ নাম দিলাম, নেম অবশ্যই, জেন্ডার আমি দিলাম, তার একটি ভ্যালু দিয়ে দিচ্ছি আমি ফিমেল, এখানে ভ্যালু দিয়ে দিলাম। আমি এখানে একটি নয় দুটি লাইন ব্রেক তৈরি করে দিই, সরি বিআর লাইন ব্রেক তৈরি করে দিলাম। এবারে এই ইনপুটটির আমাদেরকে লেভেল ডিফাইন করে দিতে হবে, লেভেল ফর দিতে হবে। ফরের ভিতরে আমরা আইডি নেম কি দিয়েছিলাম, ফিমেল, আমাদেরকে সেই ফিমেলটি ডিফাইন করে দিতে হবে এবং এখানে ভ্যালু হিসেবে দিয়ে দিতে হবে ফিমেল। আমি সেভ করছি। এবারে আমি তো আদার জেন্ডারের পার্সনও থাকতে পারে, তাই তাদের জন্য আরেকটি ইনপুট টাইপ তৈরি করছি। আমি ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু, এখানে আমরা রেডিও বাটনে কাজ করছি, এখানে তার আইডি নেম দিতে হবে, তার আইডি নেম আমি আদার দিয়ে দিলাম, যেহেতু এখানে অন্যান্য জেন্ডারের লোকরা ইনপুট দিবে ডাটা, আমি এখানে নেম হিসেবে অবশ্যই জেন্ডার, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ জেন্ডার, আমি জেন্ডার দিয়ে দিচ্ছি। দেন আমার তো যেহেতু আমি এখানে জেন্ডার দিয়ে দিলাম, তাহলে তার একটি ভ্যালুও দিয়ে দিচ্ছি আমি আদার। আদার দেওয়ার পরে আমি এখানে একটি লাইন ব্রেক তৈরি করে দিচ্ছি, তার এবার আমি লেভেল দিব, লেভেল আমি এখানে ফর, কার জন্য, আমার আইডি নেম হচ্ছে আদার, তাহলে আমি ওটিএস ইয়ার আদার নিয়ে নিলাম, এখানে আমি তার ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি আদার, আদার। এবারে চলুন আমাদের রেডিও বাটন তৈরি হয়েছে কিনা সেটি আমরা চেক করে আসি। দেখুন, দিস উইল শো রেডিও বাটন। আমার এখানে আপনি যদি মেল হন, ফিমেল হন অথবা আদার হন, যেটি হন, এখানে মেলে যদি ক্লিক করতে পারেন, আদারে ক্লিক করতে পারেন, তো এভাবে কিন্তু আপনারা ডিফাইন করতে পারেন। আশা করি এখানে রেডিও বাটনের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন। এগুলো একটু এখন এলোমেলো দেখা যাচ্ছে, কারণ আমি সিএসএস এর মাধ্যমে সেগুলোকে ডিজাইন করিনি। অবশ্যই আমি পরবর্তী ক্লাসগুলোতে আপনারা ফর্ম কিভাবে ডিজাইন করবেন, উইথ কিভাবে নির্ধারণ করবেন, সব বিষয়গুলোই দেখিয়ে দিব। আমাদের তার পরবর্তী আসে হচ্ছে চেকবক্স। তো চলুন এবার আমরা চেকবক্সটি দেখে আসি। যেহেতু বাদবাকি সকল কোডগুলো একই থাকে, তাই আমি চেকবক্সের জন্য শুধুমাত্র তার টাইপটি আলাদা হয়, হ্যাঁ টাইপটি আলাদা হয়, তাই আমি এই কোডগুলোকেই কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে দেখুন কোথায় কোথায় পরিবর্তন আসবে। আপনারা অবশ্যই প্র্যাকটিসের সময় সকল কোডগুলো টাইপ করবেন, কোনো ইয়ে বাদ দিবেন না, শুধুমাত্র এখানে টাইপের টাইপ হবে আপনার, এখানে হচ্ছে চেকবক্স, সিএসি সি কে বি ও এক্স চেকবক্স। হ্যাঁ চলুন আমরা দেখে আসি সঠিকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ সঠিকভাবে আমাদের কাজ করছে। আমি এখানে যদি এই লেভেলটিকে আগে দিই, লেভেলটিকে যদি আপনি আগে দেন, তাহলে কি হবে দেখুন, আমি জেলোর দিচ্ছি, এখানে মেলের পাশে কিন্তু এটি চলে আসছে, তাই না? আমি এখানে লেভেলটিকে পরে দিয়েছি, যদিও এটা খুব একটা বিষয় না, কারণ আমি পরবর্তী ক্লাসগুলোতেই কিন্তু এগুলো স্টাইল করতে শুরু করব, তখন আপনারা খুব সুন্দরভাবে এটির আউটপুটগুলো দেখতে পারবেন। আমি এখানে শুধুমাত্র তার টাইপটি হবে চেকবক্স, সিএইচই সি কে চেকবক্স। হ্যাঁ এবারেও তাহলে এটা টাইপ রেডিওর জায়গায় চেকবক্স করে দিন, চেকবক্স করে দেন। আমরা এখানে দেখুন রিলোড দিচ্ছি, দেখুন এখানে কিন্তু সম্পূর্ণরূপে চেকবক্স অর্থাৎ টিকমার্কের চেকবক্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন শুধুমাত্র তার ইনপুট টাইপটা কিভাবে পরিবর্তন করতে হয়। আমরা তারপরে কোনটা দেখেছিলাম, তারপরে সাবমিটটা আমরা দেখেছি প্রথম উদাহরণেই, তারপরেও চাইলে আমি আপনাদেরকে আবারও সাবমিটটি লাস্টে দেখাবো। আগে চলুন আমি বাটনটি দেখিয়ে আসি। হ্যাঁ বাটনের ক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে তার টাইপটি কি করতে হবে, টাইপটি পরিবর্তন করতে হবে এবং তার ভ্যালু দিতে হবে কি বাটন। শুধুমাত্র ইনপুট টাইপ আপনার লাস্টে যেটা সাবমিট, সাবমিটের জায়গায় শুধুমাত্র যদি আপনারা চেকবক্স, এই চেকবক্সের জায়গায় শুধু বাটন দিয়ে দেন, বাটন মূলত এখানে টাইপ না, মূলত ভ্যালুয়ের মাধ্যমে এটিকে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ সেটি কিভাবে, এই যে দেখুন আমরা এখানে যে ভ্যালু প্রথমে যেটি তৈরি করেছিলাম, আমি যে সাবমিট ভ্যালু, এই সাবমিট অ্যান্ড বাটন, এটি কিন্তু দেখুন এখানে আমাদের একটি বাটন তৈরি হয়েছে যেটি সাবমিটের মাধ্যমে।
তো আশা করি আপনারা ফর্মের যেই বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমি পরবর্তীতে আজকের ফর্মগুলো যেহেতু এলোমেলো হলো, এলোমেলো হওয়ারই কথা, কারণ আমি এখানে কোনো সিএসএস ব্যবহার করিনি। আমি পরবর্তী ক্লাসগুলোতে সিএসএস এর মাধ্যমে অত্যন্ত মনোমুগ্ধকর প্রফেশনাল ফর্ম তৈরি করে দেখাবো। আজ এ পর্যন্তই সাদ একাডেমির পক্ষ থেকে আগারও স্বাগতম। আল্লাহ হাফেজ।